মুভ কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে না কি রিয়াকশন বেচারি সাংবাদিক আপটি হয়তো জানেনই না যে শাকিব খান বুবলিকে নিয়ে কোনো রকমের কোনো মন্তব্য করে না এবং শাকিব খানকে এখানে এই প্রশ্নটা করে সাকিব খানকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন এই সাংবাদিক আপটি দেখেন এখানে শাকিব খানকে পেঁচিয়ে বুবলিকে নিয়ে যে প্রশ্নটা তিনি করেছিলেন এই বিষয়টা না যতটা আলোচনা আসছে তার থেকে বেশি আলোচনা আসছে মিমি চক্রবর্তী কারণ এই প্রশ্নটা করার পর মিমি চক্রবর্তী পাশের রাহান জিজ্ঞেস করছিল যে বুবলিটা কে কারণ বুবলি যে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী সেটা মিমি চক্রবর্তী জানতো না কথা কারণ তিনি জানে সাকিব খানের একমাত্র বউ হচ্ছে অপবিশ্বাস এবং তার সাথে যে বিয়ে হয়েছিল সেই বিষয়েও তিনি জানে কিন্তু বুবলির সাথে যে সাকিব খানের পরবর্তীতে বিয়ে হয়েছে এবং বুবলিকে তিনি চেনে নেই না এবং এই বিষয়টি নিয়ে এখন মিমি চক্রবর্তীকে বুবলির ভক্তরা ট্রোল করতেছে যে বুবলি একজন নায়িকা সাকিব খানের সাথে সিনেমা করতেছে এবং সাকিব খানের বিষয়ে সবকিছু না জেনে তিনি কিভাবে তার সাথে সিনেমা করলো সাকিব খানের ব্যক্তিগত বিষয়ে কি মিমি চক্রবর্তী খুঁজতে যাবেন তিনি একজন সিনেমার পর্দায় সাকিব খানকে দেখছে সুপারস্টারকে দেখছে সেই পর্দার মানুষটাকে

ইনি যে প্রশ্নটা করছে সাকিব খানের কাছে তিনি হয়তো জানেনই না যে সাকিব খানকে এই ধরনের প্রশ্ন করা বারণ দেখেন যেখানে বুবলি তার স্বামীর জন্য সাকিব খানের জন্য ইকবাল সাহেবের সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে গেল সেখানে সাকিব খানকে বুবলিকে নিয়ে প্রশ্ন করতেই তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং তিনি এমন একটা রিয়াকশন দিলেন যে এই বিষয়ে তিনি কোনো কথা বলতেই চান না এবং সাংবাদিক ভাইরাও বুঝে গেছেন যে সাকিব খান এই প্রসঙ্গে কিছুই বলবে না তবে মিমি চক্রবর্তী যে কাজটা করছে মিমি চক্রবর্তীর যে রিয়াকশনটা ছিল সেটা আসলেই দেখার মতো তো ভাইবারদের বিশেষ আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই আপনার মূলমান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন